No, 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 no. Hi guys, welcome back to my channel. তো দেখতেই পাচ্ছ একদম খাবার সামনে, তাহলে আজকে আমরা ফুড চ্যালেঞ্জ বা ইটিং চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। তো দুজনে সেম পিজা, আমার একটু ডিফারেন্স, ওর একটু ডিফারেন্স, আর এই পিজাটা পুরোটাই আমাদের বাড়িতে বানানো। তো মানে একদম পিজার বেস থেকে শুরু করে টপিং পর্যন্ত। তো এটার নাম হলো লকডাউন পিজা। তো এটাতে চিজ নেই, এটাতে ইস্ট নেই, যা যা বাড়িতে ছিল সেগুলো দিয়েই বানিয়েছি। আমারটা একটু কালারফুল দেখতেই পাচ্ছ, বিকজ আমারটাতে একটু টমেটো চিলি ফ্লেক্স দেবো, আর নিশারটা একটু বিধবা বিধবা, মানে ওটা কোনো লাল টালের ইয়ে নেই, যারা শুধু পিজা সসটা দিয়েছে, চিলি ফ্লেক্স নেই আর ও টমেটো নেই, যেগুলো পছন্দ করে না ওরটাই যা যা পছন্দ করে ও দিয়ে বানিয়েছে, আমারটা আমি দিয়ে। এইটা হলো আমারটা, যেটাতে টমেটো ও চিলি ফ্লেক্স দেওয়া, একটু কালারফুল লাগছে দেখতেই পাচ্ছ। আমারটা পুরোটা আমি সাজিয়েছি, আর এইটা হলো নিশারটা, এটা পুরোটা নিশা সাজিয়েছে। তাহলে চলো চলো জল, হ্যাঁ না জল, তো দুজনে গ্লাস দু গ্লাস জল নিয়ে নিচ্ছি পাশে, আর কে তাড়াতাড়ি খেতে পারে, ফার্স্ট যে খাবে সেই ফার্স্ট হবে, আর যে হেরে যাবে তার কিন্তু পানিশমেন্ট আছে। কি পানিশমেন্ট? সে দেখা যাক, সে তখন সে ডিসাইড করবে যে সে তাকে কি পানিশমেন্ট দেবে। ঠিক আছে, ওকে রেডি? আমারটা একটুখানি চিলি ফ্লেক্স দেওয়া বলে আমারটা একটু ঝাল বেশি। তুমি বানিয়েছো সেটা ঠিক আছে, বাট দেখা যাক ঝালটা কতটা আমি খেতে পারি। আমি জল নিয়ে বসেছি, জল দিয়ে দিয়ে গিলবো বলে। তাহলে কি স্টার্ট করবো? তারপরে যে পা ইয়ে হবে সে দেবে। লেটস স্টার্ট, চলো স্টার্ট। পিজা তো করে খেতে হবে। টিস্যু নিয়ে বসলে ভালো হতো। হচ্ছে না এখনই কেন? হ্যাঁ তো খাবে, কম্পিটিশন, এর একটা সব কম্পিটিশনে তুই জিতেছিস। পিজা তো একটু ড্রাই হয়, তাই জন্য একটু প্রবলেম হচ্ছে। আর ওর অভ্যেস আছে, একদম খাবার খাবে একবার জল খাবে, তাই খাচ্ছে। আমার আবার এই অভ্যেসটা নেই, যতই গলায় আটকা, খাওয়ার সময় নো জল, যতক্ষণ না গলায় আটকে মরে যাবো। আমি জল খাই যা,
আমার থেকে একটু বড় ছিল। হাফ হয়ে গেল, গোটা একটা পিজা খাওয়া যায়। আরে বাবা রে, পেট ভরে গেছে, হাঁপিয়ে গেছি। অক্সিজেনটা কমে গেছে মনে হচ্ছে আমার। বাবা আমি জলে চুপি চুপি খাই, কোল্ড ড্রিঙ্কস নিয়ে বললে ভালো হতো। ওরে বাবা রে, হেরেই যখন গেছি আর এটা খেতে পারছি না। এটা খুলে নো, মিডিয়াম পিজা তো। মিডিয়াম পিজা একা একটা খাওয়া যায়, কোনোদিন খাইনি, এই ফার্স্ট টাইম। ওরে বাবা রে বাবা, একটা পিজা বানিয়ে খেতে হবে, কিরম পিজা মতো করে খেতে পারো। হ্যাঁ, পিজা জিনিসটা এত তাড়াহুড়ো এরকম করে খাওয়া যায়? বেশ একটু রয়ে শোয়ে একটু মজে নিয়ে খেতে হয়। বলছি আমি এখন পিজা আরেকটা বানিয়ে বেশ ইয়ে করে মজলিশ করে খাবো। বাপরে বাপ, ও মা গো মা, জিতে গেছি। এই তো কিছু তো আর বলার নেই, আর কিছু বলছি না, জিতে তো গেছি। বাবা রে, খাওয়া যায় এইভাবে? হাঁপিয়ে গেছি, পেট ভরে গেছে। বাবা রে বাবা, ভাবছি এখন কি নেওয়া যায়। কী কী পানিশমেন্ট দেওয়া যাবে? তোমার পানিশমেন্ট মানে অবভিয়াসলি আমার ফায়দা, মানে আমাকে কিছু একটা কিনে দিতে হবে। না না, এইসব হবে না। তো তুমি এমন পানিশমেন্ট দাও, কিছু কিনে দিতে হবে, কিনে দিতে হবে সব সময় না। পানিশমেন্ট মানে একটা কিছু বলো, আমি করব। আচ্ছা এক্ষুনি, হ্যাঁ এক্ষুনি, অন ক্যামেরা। চিন্তা করেন একটু, খালি আমাকে কিনে দিতে হবে আর কিনে দিতে হবে। এই যে থালা সরিয়ে দিয়েছি, নিশা কি পানিশমেন্ট দেবে নিয়ে চলেছে। কি খুশি মাকে পানিশমেন্ট দেবে বলে। ইস, মানুষ বেশি দিস না, খুব মিষ্টি হয়ে যায়। জানি তো, আই নো, খুব মিষ্টি এটা। এটা জানি, রোজ সিরাপ এইটা দিয়েছে, এটা দিয়ে জল বানিয়ে বানাচ্ছে। কত খাবো রে, ওটা খেয়ে পেট ভরে গেছে। ওই জন্যই তো আবার হারাবি আমাকে। লাস্ট টাইম কেন নিয়ে এলাম, আবার হারাবি আমাকে? কি খুশি আজকে মাকে পানিশমেন্ট দিতে পেরেছে। বলছে কি কি পানিশমেন্ট, আমার যা ইচ্ছে আমি যা ইচ্ছে করতে পারি তো। আমি ঠিক আছে কর কর বলে হু হু করছে। প্লিজ খাও, যত ইচ্ছে টাইম দিয়ে খেতে, কিন্তু খেতে হবে পুরোটা এক নিঃশ্বাসে, ছাড়তে পারবে না। একবার রেখে দিলে আবার ফুল চাষ। বাবা, না দিকে হবে, এটা বন্ধ করা পানিশমেন্ট হয়ে যাচ্ছে। তোকে ছাড় দিয়েছি বলে বেশি তুমি নামাতে পারবে না, মুখ থেকে নামাতে পারবে না। তুমি মুখের মধ্যে রেখেই আমার নিঃশ্বাস নাও, সেটা করতে পারবে, মুখ থেকে নামাতে পারবে না।
বাবারে, একে তো ওইটা খেয়ে পেটটা পুরো ভরে গেছে। তাই মধ্যে এটা খুব বাজে মিষ্টি, তুই খা। কেন, আমি তো হারিনি। তুই যে আমার এত বাজে জিনিসটা খেতে দিচ্ছিস এই জন্য, তুই খা একটু। একদম না, অনেকটা বড় গ্লাস। মনে হচ্ছে বিষ পান করছি, মনে হচ্ছে বড্ড বাজে। এক্ষুনি ফোন কর অ্যাম্বুলেন্সকে। ঠিক আছে, করে দিচ্ছি। বাবা কেমন মিষ্টি। ওরে বাবা, রে বাবা, আরামই নেই, পেটটা আবার ফিরে যাচ্ছে, খুব হাসছে, মাকে পানিশমেন্ট দিতে পেরেছে। চলো ভিডিওটা শেষ করি, দিয়ে আমি শুয়ে পড়ি এখানে। হ্যাঁ, আর কিছু করার নেই, চলো তাহলে। বাপরে, হাসিস না, এরম হবে এখন। বাবা, ভিডিওটাই তো শেষ করতে পারছি না, চলো তাহলে। তো দেখেই গেলে কে জিতলো। আরে, আর এটাই আমার পিজাটা, বাড়িতে বানানো পিজা, লকডাউন পিজা। এটা তোমরা ট্রাই করো, আমার ডিসক্রিপশন বক্সে পুরো রেসিপি দেওয়া আছে। আর আমাদের কেমন লাগলো এই ভিডিওটা জানিও, আর কি চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও খাবার ফুড দিয়ে নাম দিও, তাহলে আমরা সেটাও করে দেখাবো। আর আমি তো প্রত্যেকটাতে হারবো, আর পানিশমেন্ট পেতে হবে, দেখতেই পাচ্ছ তো, আর কিছু করার নেই। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।